মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ধূপগুড়ির মহকুমা অফিসে জলপাইগুড়ি জেলা শাসক সর্বস্তরের আধিকারিকদের নিয়ে বুধবার দিনভর রিভিউ মিটিং করেন। সেই মিটিংয়ে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের তৎপরতা বাড়ানোর কথা উঠে আসে। তারপরেই বৃহস্পতিবার সকাল থেকে ধূপগুড়ি পুরসভার বিশেষ তৎপরতা দেখতে পাওয়া যায়। এদিন সকাল থেকে ধূপগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের বিশেষ প্রতিনিধি দল পুরসভার বিভিন্ন ওয়ার্ডের সরকারি জায়গায় মাপজোক শুরু করে, আর এতে ধূপগুড়িবাসী থেকে শুরু করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ায়। অবশেষে যেন প্রশাসনের ঘুম কাটল, আর ঠিক এই মুহূর্তে যে ছবিটা ধূপগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তর থেকে আসা আধিকারিকরা এই মুহূর্তে সরকারি যে জায়গা রয়েছে সেই জায়গার মাপযোগ করছে, এবং পাশাপাশি অন্য যে ছবিটা দেখাবো এই মুহূর্তে ধূপগুড়ি থানার পুলিশের নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা দিয়েছিলেন যে সরকারি জায়গা দখল করা কোনোভাবে যাবে না এবং সেই জায়গা দখল মুক্ত করতে দ্রুত প্রশাসনিক তৎপরতা নিতে হবে। সেই মোতাবেক জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমাতেও এই অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা যেমনটা দাবি করছেন যে এটা শুধুমাত্র লোক দেখানোর, কারণ প্রশাসনিক আধিকারিকরা এই মুহূর্তে তাদের চাকরি বাঁচানোর তাগিদে এই তৎপরতা দেখা যাচ্ছে। কেননা ছবি যদি দেখানো যায়, ধূপগুড়ি শহরের বিভিন্ন অলিতে গলিতে জলাশয় ভরাট করে নেওয়া হয়েছে, পাশাপাশি কংক্রিটের অবৈধ নির্মাণ করা হয়েছে যেমনটা অভিযোগ আছে, তারপরেও প্রশাসনিক কর্মকর্তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি। আর মুখ্যমন্ত্রীর ঘোষণা মাত্রই তারা কিন্তু রীতিমতো একেবারে মাঠে নেমে গিয়েছে। জায়গায় এদের আছে ততটা জায়গায় এরা ভেরিফাই করে যাচ্ছে যে কাজ দখলে কতটুকু আছে, কেউ দোকান করেছে, কেউ বাড়ি চন্দ্র করেছে, রান্না ঠান্ডা বানিয়েছে, সেটাই ওরা মেপে নিয়ে যাচ্ছে। জানি না এটা প্রশাসনের কী ব্যাপার, তা ভবিষ্যতে এখানে কী হবে না হবে। তো মাপামাপি করতে দেখলাম কিছু লোকজন পুলিশ টুলিশের জন্য আছে, সেটা মেপে নিয়ে যাচ্ছে। আমরা ভালোভাবেই জানি যে সরকার যদি তৎপর থাকেন বা সরকারি আমলারা যদি তৎপর থাকেন তাহলে একটা সুচ পরিমাণ জমিও কিন্তু আজকে বেদখল হতো না, সরকারি জমি বেদখল হতো না। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে সরকারি আধিকারিকেরা ঢাকঢোল পিটিয়ে আজকে ময়দানে নেমেছেন, সরকারি জমি মাপজোক করছেন, কেউ বা ড্রেন পর্যন্ত দখল করে বাড়ি বানিয়েছেন। এটা আমরা বলতে চাই যে শাসক দলের অঙ্গুলি হেলো নেই এবং শাসক দলের নেতাদের মজতেই কিন্তু এ ধরনের সরকারি জমিগুলি আজকে বেদখল হয়েছে। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় আজকে ময়দানে নেমেছেন সরকারি আধিকারিকরা, সরকারি জমি দখল মুক্ত করবেন, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে এটা সম্পূর্ণরূপে এটা আইওয়াশ মাত্র। পৌরসভার থেকে নেওয়া হয়নি এই রোডের যে পরিস্থিতি, এর আগের বোর্ডের সুব্রতবাবু যখন চেয়ারম্যান ছিল তখন উনি মাপামাপি করে ওখানে একটা করে হাইড্রেন করে দিয়েছে। হাইড্রেন মানুষের এই এলাকার মানুষের তার অভিজ্ঞতা নেই কোন কত দূর অব্দি জেলা পরিষদ বা কমু, ঠিক আছে, সেই হিসাবে মানুষ ড্রেন বাদ দিয়েই অধিকাংশ বিল্ডিং মানে দোকান ঘরের করার। এখনো পর্যন্ত মাপজোকে দেখা গিয়েছে ড্রেনের উপরে 40টি দোকান তৈরি করা হয়েছে এবং সেখানে হচ্ছে এখন ড্রেনের উপরে ড্রেন দখল করে বলছে, সমস্তটাই নাকি আপনি জানেন, ব্যবসায়ীরা বলছে মানে সবটাই আমি জানি। বলতে হচ্ছে এই বিল্ডিংগুলো বা যে ঘরগুলো করা আছে সেটা হচ্ছে আমি 2012 থেকে এখানকার কাউন্সিলর, ঠিক আছে, তার আগে যতগুলো বিল্ডিং হয়েছে প্রায় বিল্ডিং হচ্ছে তার আগের থেকে তৈরি করা। আর যেগুলো এখন তৈরি হচ্ছে, এখন যেগুলো তৈরি হচ্ছে যে বললাম যে আগের বিল্ডিংগুলো তৈরি করা আছে দেখে তারা করছে। এবার এটা যেহেতু জেলা পরিষদের জায়গা আমরা হুট করে কোনো কিছু করতে পারি না। আর ধূপগুড়িতে যদি এভাবে মাপা হয় আপনার ফালাকাটা রোড একটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে, দোকানপাট যত আছে প্রায় দোকানই কিন্তু PWD জেলা পরিষদ ন্যাশনাল হাইওয়ের উপরে আছে। তো মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এবং কালকে জেলা শাসকের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কি তাহলে কাজ হবে? মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছে সেই হিসাবে আমরা নতুন করে যদি কেউ কোনো কিছু করতে চায় আমরা বাধা দিচ্ছি বা আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করছি। প্রশাসনিক তৎপরতা বাড়ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক চাপানোত্তরও বেড়ে যাচ্ছে। ছবিটা এই মুহূর্তে দেখাতে বলবো যে একটি ড্রেন অর্থাৎ জলাশয়, আর সেই জলাশয় ভরাট করে কীভাবে নির্মাণ করা হয়েছে সেই ছবিটাও একবার দেখাতে বলবো। ঠিক এভাবেই জলাশয় ভরাট করে যেখানে দিনের পর দিন কাজ কমপ্লিট করে দিয়ে রীতিমতো একটি গৃহ নির্মাণ করা হয়েছে, অর্থাৎ
দেখা যাচ্ছে স্টলের আকারে নির্মাণ করা হয়ে গেছে, সেই জায়গায় এতদিনে প্রশাসনিক তৎপরতা কেন পায়নি সেদিকে যেমন প্রশ্ন তোলা হচ্ছে, পাশাপাশি আজকের এই অভিযান যে কার্যত শুধুমাত্র চাকরি বাঁচানোর তাগিদে করছে তা কিন্তু একেবারে পরিষ্কার হচ্ছে এই অভিযোগ এবং ছবির ভিত্তিতে। এখন দেখার, খবর সম্প্রচার হওয়ার পর বাস্তবে এই আধিকারিকরা ঠিক কতটা পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার। জলপাইগুড়ি ধুবড়ী থেকে ক্যামেরায় আর্তিকা দত্তের সঙ্গে সানি, সময় কিন্তু।